कार्यक्रम कर প্রায় 6 বার দান পেলাম তারপর মাস ফিল্টারগুলো সব বিতরণ করলাম এই প্রতিবন্ধী এনডিডি প্রোটেকশন ট্রাস্টের সম্মানিত চেয়ারপারসন মহোদয় ডক্টর গোলাম রব্বানীর একান্ত প্রচেষ্টায় আমরা দ্বিতীয়বারের মতো এই 20 কেজি প্লাস বস্তা পেয়েছি এবং আমরা আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে সমাজসেবা থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দের জন্য এই খাদ্য সহায়তা পাঠিয়েছেন উনি उनके कृतज्ञता धन्यवाद जानाई आमरा छात्र छात्री एवं टीचर स्टाफ आमरा सबाई खुशी छात्र छात्री संख्या कत आपनादेर धन्यवाद छात्र संख्या 157 जन छात्र छात्री एवं 46 जन टीचर स्टाफ आछे आपनादेर विद्यालयटा प्रतिष्ठित कबे थेके 2012 साले 6 जुलाई एवं रेजिस्ट्रेशन पेयेछि आमरा 26 एप्रिल 2016 साले कत जन त्राण दिछेन उपपरिचालक जिला समाज सेवा प्रतिबंधी फाउंडेशन एनडीडी प्रोटेक्शन ट्रस्ट समाजसेवा अधिदप्तर कर्तृक जे सब दान पे पर्यंत उपकारभोगी संख्या 1000 उपरे आमरा प्रतिबंधी छात्र छात्री टीचार स्टाफदेर बाइरेओ साधारण महल्लाते 200 परिवार के त्राण सामग्री वितरण करछि आईडी कार्ड दिए आमादेर काछे आईडी कार्डगुलो आछे ओदेर माझे आमरा वितरण करछि समाजसेवा अधिदप्तर थेके जेगुलो पेयेछि प्रतिबंधी छात्र छात्रीदेर बाइरेओ উদ্ধার করে মানুষজন নিতান্তই অসহায় হয়ে গৃহবন্দী অবস্থায় আছে বের হতেও পারছে না কাজ করতে পারছে না যারা ডেইলি বা দিন আনে দিন খায় তাদের জন্য বিশেষ করে ক্ষতিটা বেশি হচ্ছে তাদের আয় রোজগার বন্ধ হয়ে যাচ্ছে আমরা আমাদের গন্ডির ভিতরে যারা আছে আমরা চেষ্টা করছি তাদেরকে ভালো রাখার জন্য আমরা নিজেরা ভালো থাকার জন্য চেষ্টা করে আনে তাদের মাঝে খাবার বিতরণ করছি হয়তো একজনের ঘরে খাবার শেষ হওয়ার আগে আরেকজনকে দিয়ে দিছি আবার হ্যাঁ শেষ হওয়ার আগে আমাদের ছাত্রছাত্রীর মাঝে যারা কিন্তু ওদের তো নির্দিষ্ট ছাত্রছাত্রীর জন্যই আনা এগুলো হ্যাঁ এবং টিচার স্টাফদের জন্যই আনা যেই কারণে আমরা অন্য কারো কাছ থেকেগুলো শেয়ার করতে পারতেছি না আমার বাচ্চারা আমাদের স্কুলে বাচ্চারা ওরা আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ সরকারের কাছে আমরা কৃতজ্ঞ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা কৃতজ্ঞ তাদেরকে ধন্যবাদ জানাই এবং আবারও আল্লাহর কাছে আমরা সবাই মাফ চাই যেন তাড়াতাড়ি আমাদের এই কোভিড-19 হাত থেকে রেহাই দেন এবং জনজীবন আমরা স্কুল আমাদের ছাত্রছাত্রী প্রতিবন্ধী ছাত্রছাত্রীবৃন্দ শিক্ষক কর্মচারী কর্মকর্তাবৃন্দ স্বাভাবিক জীবন ধারণ করতে পারি স্বাভাবিকভাবে চলাচল করতে পারি ওইটার জন্য সবার কাছে আমরা দোয়া চাই আমরা দোয়া করি সবাই ভালো থাকুক সবাই ভালো থাকুক সরকারের কাছে দাবি কি আপনাদের সরকারের কাছে দাবি সরকারকে সবসময় ধন্যবাদ দেই প্রতিবন্ধী বান্ধব সরকার কিন্তু একটা জিনিসই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন তার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের নিকট আকুল আবেদন যে আমাদের স্কুলটা 2012 সাল থেকে করতেছি হ্যাঁ 2012 সালের পরে অনেক স্কুল করে তাড়াতাড়ি এমপিও ভর্তি হয়ে গেছে কিন্তু আমরা দেখ এখন পর্যন্ত এমপিও ভর্তি হতে পারিনি যদিও এখন প্রসেসিং হতেছিল এই মুহূর্তে কোভিড-19 আবার কাজকাম স্থগিত আছে কোভিড-19 প্রাদুর্ভাবের পরে জনজীবন বা কাজকর্ম স্বাভাবিক পর্যায়ে চলে আসার পরে আমরা আশা করব যেন আমাদেরটাকে তাড়াতাড়ি এমপিওভুক্ত করে এমপিওভুক্ত করলে আমাদের এই স্কুল কেন্দ্রিকই কিন্তু প্রতিবন্ধীদের ভাগ্য উন্নয়ন নির্ভর করে অনেকটা এখান থেকে তাদের জরিপ হচ্ছে প্রতিবন্ধী কার হচ্ছে
ভাতার ব্যবস্থা হচ্ছে, শিক্ষা উপবৃত্তির ব্যবস্থা হচ্ছে, তাদেরকে শিক্ষাদানের ব্যবস্থা করা হচ্ছে, তাদেরকে ওই যে ব্যক্তি কেন্দ্রিক অনেক কেন্দ্রিক নিউরো ডেভেলপমেন্টাল ডিজেবিলিটি প্রতিবন্ধী যারা আছে, ডিজেবিলিটি যারা আছে তাদেরকে আইএপির মাধ্যমে পড়াশোনা করানো হয়। অনেকে ফিজিওথেরাপিস্ট আছেন, তারা কষ্ট করতেছেন, ফিজিওথেরাপি দিতে হয় তাদের জন্য। ওরা যদি বেতন না পায় তাহলে তো এটা কন্টিনিউ করা কষ্টদায়ক হয়ে যায়, আমাদের একা পক্ষে সম্ভব না, সম্ভব হচ্ছে না। দুই, সরকারের নিকট আকুল আবেদন যে স্কুলটা যেন অচিরেই কোভিড-19 ওই ভাইরাস প্রাদুর্ভাবের পরে যেন অচিরেই এটা আমাদেরকে এমপিও ভর্তি করে, এর জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন করি। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমরা কৃতজ্ঞ, উনি প্রতিবন্ধী বান্ধব, ওনার মেয়ে রেনোয়াজের পুতুল, উনিও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতেছেন। তো আমরা আশা করব এই জনগোষ্ঠীর দিকে তাকিয়ে যেন এই স্কুলগুলো তাড়াতাড়ি এমপিও ভর্তি করে। আমাদের সব কিছু কাগজপত্র নীতিমালা অনুযায়ী আমরা প্র্যাকটিস করতেছি, অতএব আমরা আশা করতে পারি যে এটা এমপিও ভর্তি হয়ে গেলে আমরা হয়তো একটু ভালো থাকব, আমাদের প্রতিবন্ধী ছাত্রছাত্রী বাচ্চারাও একটু ভালো পাবে, আমরা সবার পাবে এই প্রত্যাশা করছি। এসপিএন বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।